नेता के सामने तृणमूल कांग्रेस पश्चिम बंगाल हमारे तृणमूल कांग्रेस के कार्यकर्ता के सामने मैं हाथ जोड़ के माफी मांगता हूँ कि मैंने भूल किया था। अच्छा, आपके आने से अतुल सिंह के खेमे में क्या सुराख हुआ है? क्या आपके आने से अतुल सिंह के खेमे में, बीजेपी अतुल सिंह के खेमे में कोई सुराख हुआ है? पूरा पश्चिम बंगाल से बीजेपी खत्म होने जा रहा है, उसमें पश्चिम बंगाल में बीजेपी ही पश्चिम बंगाल में बैठकर लोकसभा ये पड़ता है पश्चिम बंगाल में, यहाँ से भी खत्मा होने जा रहा है। अच्छा, अक्सर ये देखा है कि घर का भेदी नंकट है, तो क्या आप अर्जुन सिंह के साथ घर के भेदी नंकट है रहे हैं? नहीं नहीं, ऐसी बात नहीं है, पॉलिटिक्स सब अपना कर सकते हैं। कल अर्जुन सिंह आएंगे तो हम लोग क्या करेंगे उसके लिए? पॉलिटिक्स में सब चीज संभव है, पॉलिटिक्स में सब चीज संभव है। প্রথম আপনাদের সকলকে নমস্কার। তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী দিদি একবার আরো আমাদের কিছু যোগ দিয়েছেন। আমার অভিষেক ব্যানার্জি উনিও সুযোগ দিয়েছেন। আমাদের দলে জেলার নেতারা, আমার বালু কাকা, পার্থ কাকা সবাই আছেন, সুবোধ দা আছেন, সোমনাথ শ্যাম, গোপাল রথ, অনেক পুরনো সম্পর্ক আমাদের সঙ্গে আছে। এইখানে যত কাউন্সিলর আছে কারো সঙ্গে আমার ব্যক্তি হিসাবে লড়াই নেই, আমি সবার সঙ্গে কথা বলতাম, সবার সঙ্গে কাজ করতাম, একসঙ্গে থাকতাম। 15 সালে যখন আমাদের দল টিকিট দিয়েছিল আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। ওই সময় থেকে পার্টি করতে করতে 17 সালে আমি পার্থদাকে নিজের কষ্টটা বলেছিলাম, দাদা আর আমি এই পার্টিটা করতে পারবো না, কেন কি এখানে অনেক সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে। তারপর আমি পরেশদাকে নিয়ে রাজনীতি করেছি, আমাদের জগদল অঞ্চলে যিনি বিধায়ক ছিলেন, ছিল অনেক সমস্যা, ছিল ভিতরের মধ্যে অনেক সমস্যা, ছিল অনেক জনের সমস্যা ছিল, তাই জন্য পরেশদাকে নিয়ে আমি কাজ করতাম। হট করে 19 সালে যখন এখানকার সাংসদ জয়েন করলেন, উনি আমাকে বললেন তুমিও জয়েন করো, আমি জয়েন করে নিলাম। আমার ভুল হলো ওই দিন, আমার যাওয়াটা ভুল হলো। আজ অবধি আমি তৃণমূল কংগ্রেসে থাকতাম আমি অনেক কাজ করতাম, মানুষের কাজ করেছি। আপনারা 20 নম্বর ওয়ার্ডে যেখান থেকে আমি কাউন্সিলর ছিলাম, আপনি গিয়ে 20 নম্বর ওয়ার্ডে দেখে নেবেন, একটাও রাস্তা বাকি ছিল না, একটাও গার্ডওয়াল কাজটা বাকি ছিল না, সব কাজটা আমি করেছি। তো মানুষের সঙ্গে আমরা থাকি। ওই সময় 15 সালে নির্বাচন করে 16 সালে আমি পরেশ দত্ত মহাশয়কে নিজে ওয়ার্ড থেকে 800 উপরে ভোটে লিড দিয়েছিলাম, যেখানে আমাদের ভোট ছিল 100-150 ভোট থেকে আমরা জিততাম। ওই সময় 800 থেকে উপরে ভোটে আমি জিতেছিলাম ওনাকে। শুনুন, সৌরভ সিং কোনোদিন লোভে রাজনীতি করে না। সৌরভ সিং টাকা দিয়ে মানুষকে, যে নিরীহ মানুষ থাকে আপনারা জানেন, কোভিড কালে নিজের টাকা খরচা করে মানুষের সেবা করেছি। আপনারা গিয়ে ওইখানে আদপুর অঞ্চল, শ্যামনগর অঞ্চলে জিজ্ঞেস করে নেবেন, ভাটপাড়া অঞ্চলে জিজ্ঞেস করে নেবেন, নিজের টাকা খরচা করে। কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না যে সৌরভ সিং কারো থেকে 5 টাকা নিয়েছে। যদি প্রমাণ করে দে আমি কোনো পার্টি করব না, এখান থেকে বলে যাচ্ছি। আপনারা বিজেপিতে যে সমস্যা হচ্ছিল কাকাকে জানিয়েছিলেন? সবাইকে জানিয়েছি, কাকাকে জানিয়েছি, জেলা সভাপতিকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। অনেক সমস্যা, গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এখানে। এই ব্যারেকপুরে যিনি এখন সভাপতি হয়েছেন আপনারা জানেন, ওনাকে নিয়ে আমরা দল করতে পারতাম না, তাই জন্য আমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নমিনেশন ড্র করলাম, তারপরে কথা বললাম। আমি সবাইকে বলেছি, কাকাকে বলেছি, জেপি নাড্ডা সাহেবকে বলেছি, সবাইকে বলেছি, বলেছি আমাদের সমস্যা হচ্ছে এখানে, সংগঠন ভালো মাঝে কাজ করছে না, নেতা বেশি আছে, কর্মী কম আছে ওইখানে, সবাই নেতা হতে চায় ওইখানে, ভারতীয় জনতা পার্টিতে সবাই নেতা হয়ে চায়, কর্মী নেই আমাদের কাছে, তাই জন্য আমি যোগদান দিয়েছি। কোনো বিশেষ নেই, কিচ্ছু নেই। আমরা দেখুন, আমরা মানুষ সঙ্গে থাকি, লড়াই করবো না আমরা ওদের সঙ্গে, মানুষের কাজ করে আমরা জিতে নির্বাচিত হয়েছিলাম, আজকেও মানুষের কাজ করি।
কাকার সম্পর্কে কি বলবে? কিছু বলবো না, কেন কিছু বলবো আমি? উনি সিনিয়র লোক, আমি কেন বলবো? উনি উনি এলাকার সাংসদ, আমি ওনার নামে কেন বলবো? সস্তা একজন করে বলবো সাংসদ বলছেন যে রামের পরে টিকিট পাচ্ছিলেন না, কিন্তু জোর করে তোমার টিকিট পাইছে এবং তুমি বাগদারি করে যা বিশ্বাসঘাতকতা। আমার টিকিট আপনাকে বলতে চাইছি, আমি চেয়ারম্যান ছিলাম, এমনি আমার টিকিট কনফার্ম ছিল। উনি কি বলবেন? দিল্লি থেকে আমার টিকিট কনফার্ম ছিল। এই পার্টিটা এখানকার সাংসদ চালায় না, সংগঠনে পার্টি সংগঠন চালায়। প্রথম লিস্টে নাম আসেনি, পরের লিস্টে আপনার নাম এসেছে। এসছে তো, আমি চেয়ারম্যান আছি তো, আসবেই তো। এখান থেকে আজ না আসবে তো দিল্লি থেকে আসবে? আমরা তো সবার জন্য ক্ষোভ আছে, আমার কাকার জন্য, এখানকার সংগঠন যে এখন যে সভাপতি হয়েছে ওকে নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখো, মা মা আলাদা রাজনীতি করছে, আমি আলাদা রাজনীতি করি, মার ব্যাপারে আমি কিছু বলতে পারবো? ভালো হয়েছে, যখন বলেছেন ভালোই বলেছে, দেখবেন আগামী দিন কি হচ্ছে, অপেক্ষা করুন, এক দু বছর আরো অপেক্ষা করুন, দেখে নেবেন, দেখে নেবেন আপনারা অবশ্যই জানেন, এক দু বছরের মধ্যে। কালকে সাংসদ জি মতন বলেছে আজ দিনটা হলো তৃণমূলের জন্য, আগামী দিনটা হবে বিজেপির জন্য, কি বলবেন? বিজেপি পুরো পশ্চিমবঙ্গতে শূন্য হয়ে গেছে, আমি বলছি তো, কর্মী নেই, সবাই নেতা আছে, এখানে এজেন্ট দিতে পারবে না, দেখে নেবেন আপনারা। কারণ 24 সালে এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না। কাকা অর্জুন সিং পুরো প্রধান বানিয়েছিলেন, কাকা না আমাকে দল বানিয়েছিল, না যাই না এই ব্যাপারে, যাই না, আমাকে দল বলেছিল কি তুমি চেয়ারম্যান হও, তুমি কাউন্সিলর আছে। এবার তো বন্ধ হল,